কিছু আশা করতে পারবেন না। আমাদের সামনে একটা সুযোগ এসেছে, আজকে প্রায় 50-55 বছর পর স্থানীয় কোনো পার্টি জিততে যাচ্ছে, বিপুল ভোটে আমি জয় হব, আপনারা নিশ্চিত থাকুন আমি বিপুল ভোটে জয় হব। এই জয় সারা মধ্যপুরের জয়, এর কারণ প্রতিটা ভোটে ভোটে দেবে, প্রতিটা জনগণ দেবে, আপনারা ভয় পাবেন না। আজকে নিজে থেকে আর ভয় পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর আগামী দিন 5 তারিখে বিশাল বাইক মিছিল হবে যা তারা কল্পনা করতে পারে না, আপনারা ভয় পাবেন না। যা করার দরকার তাই করব। আপনারা জানেন আমি একাই ফাইট করি, একতা আমার কাছে বহুত লোক আছে, আর আমাদের কর্মীদেরকে নিজেকে ভয় দেখার তাহলে পার পরিণাম কিন্তু খারাপ হবে। কেউ ছিল না, এই জিরো থেকে বিজেপিকে প্রতিষ্ঠিত করেছিলাম, আমি মন্ডল প্রেসিডেন্ট হয়েছিলাম 3 বছর আমার নিজের টাকা পয়সা খরচ করে, কিন্তু আমাকে সরিয়ে দিল, এমনকি নির্বাচনের সময় চেয়েছিলাম তার জন্য আমাকে বের করে দিয়েছে। আমার অনেক দিন সমুদ্র পড়েছে, একটা দিন আমাকে মাইক দেয়নি, একটা দিন আমাকে 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 একটা শেয়ার দেয়নি। কেন ওই দুর্নীতি বাচ্চা সরকার নেতৃত্ব হয়েছে সমুদ্র সরকারকে স্মরণ করবে ওই ইমানদার লোক। আমি 3 বছর তবু ওয়েট করেছি, এখন দেখছি না আর তাদের সাথে থাকা যাবে না। এই মন্ত্রিসভাতে প্রথমেই আমি এই বিজেপি ছাড়লাম, কেউ ওপেন ছাড়িনি, আমি ছেড়েছি, ছেড়ে দিয়ে তারপরে নতুন চিন্তা ভাবনা করছি। এই মন্ত্রিসভার রাজনীতি যেটা নিয়ে প্রথম থেকে শুরু হয়, যেটা আমি বিজেপি থাকতে করেছিলাম আবার শুরু করেছি, এই জেলা থেকে এই ভক্তগুলি থেকে আবার উত্তম হলো নতুন আশা নিয়ে, নতুন লক্ষ্য নিয়ে মানুষকে মুক্তি দিতে। একটা বর্ব অসভ্য লুণ্ঠন এখানে চলছে, শুধু টাকা, শুধু টাকা, শুধু টাকা, একটা লোক ভালো নেই এই মন্ত্রী সম্পর্কে, একটা লোক পর্যন্ত ভালো নেই, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমার সম্বন্ধে কেউ কিছু বলতে পারবে না, আমার চরিত্র কোনো দাগ নেই, এটা গ্যারান্টি বলতে পারি। আমাকে ভালো ভালো চিনেন আপনারা, আজ পর্যন্ত বলতে পারবেন আমি রেট টাকা বেড়ে গেছি, আমাকে মানুষ 2 হাত করে ভোট দেবে। আমি জানি এই সিপিএম বন্ধুরা যারা আমার বক্তব্য শুনছেন, এই আপনার নির্বাচনে এই জিরাকে দিয়ে সবচেয়ে বেশি হামলা হতো, আমি সবগুলি বাড়িতে বাড়িতে শাস্তি লাগাতার 7 দিন আমি ঘুরেছি, প্রত্যেকটা বাড়ি বাড়ি গেছি, বলবেন না আমি যতটুক পেরেছি আমার কাছে ক্ষমতা ছিল না, এরপর আমি করেছি। কেন আমরা এই নোংরামি আমরা করবো না, সিপিএম করেছে করেছে, আমরা করবো, আমরা করিনি। তাই সিপিএম বন্ধুদের কাছে আমার আবদার, এই 2 শাসন থেকে একমাত্র আমি, একমাত্র আমি সময় বস আপনাদেরকে মুক্তি দিতে পারি। ভোট নষ্ট না করে, ভোট নষ্ট না করে আমাকে জিতান, আমি আপনাদের এলাকাতে অত শান্তি শৃঙ্খলা বজায় রাখবো। আপনাদের পার্টি যদি শুনুন, আমি পরের দিনই আপনাদের পার্টি যদি শুনে দেবো। আপনারা তুমি আমার, আমি যদি ভালো কাজ করি খারাপ, আমি যদি ভুল করে থাকি কে আবার চলবে? সিপিএম বন্ধুরাও চলবে, একসমস্ত লোক আমার মনে যদি ভুল থাকে তাহলে আমি সিপিএম পার্টির বন্ধ করবো, আমার মনে কোনো ভুল নেই, আমি ওপেন করছি সিপিএম পার্টির ভগবান রাখি ভরাইব, তাদের মতন এই মতো অত্যন্ত ঘটনা। আজকে থেকে 7 বছর 5 বছর আগে সিপিএম পার্টি পুরো বন্ধ, মানে সব কিছু বন্ধ করে দাও, মানে একটা লুণ্ঠন এমনি করেছে।
أنا أحبك تبغى تشكرتي، دعوة إيه؟